ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কথা কাটাকাটি জেরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে পাল্টা অভিযোগে উত্তেজনা সুনামগঞ্জের দোয়ারা বাজারে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। অভিযোগ দায়ের না হলেও ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। চব্বিশ ঘন্টার ভিতরে হারুন চেয়ারম্যান এবং তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি নেতার অনুসারীদের পাল্টাপাল্টি বিক্ষোভ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে। একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতা ও স্থানীয় চেয়ারম্যান হারুনুর রশিদের বিরুদ্ধে। ফেসবুকে লেখা হয়েছে সুলেমান খান, ও বেটা রাগ করছে যে আপনি সুলেমান খাচ্ছে যে আমার এটা লেখলায় আপনি বুঝে লাগছেন। বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের সভাপতির উপরে আক্রমণ করে, যারা এটার সাথে জড়িত আছে প্রত্যেকের বিচারের আওতায় এনে ন্যায় বিচার করা হোক। বিএনপিতে মারবার লাগে এই ঘটনা ঘটছে, এই আসলে বিএনপি কেন গেছেও না ফুটো ফুটো আসছে। হামলায় আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামকে মারধরের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের অভিযোগ নেতাকর্মীদের। বিএনপি শীর্ষ সন্ত্রাসী হারুনুর রশিদ, তার নেতৃত্বে একটি সন্ত্রাসী হামলা হয়েছে, যার দৌড় আজকে আমাদের এই প্রতিবাদ। সুরমা ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম আর্মিকে অতর্কিত আক্রমণ করে, মারপিট করে তাকে মারাত্মকভাবে আহত করেছে। সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে যেভাবে আক্রমণ করেছে প্রশাসন, এখনো নীরব কেন? পুরো ঘটনাকেই সাজানো নাটক দাবি অভিযুক্ত বিএনপি নেতা। হামলার কোনো ঘটনাই ঘটে নাই, তার বোনের হাত ভাঙা, এটা তিন দিন আগে পারিবারিক কাজে উনি ফিস লাগাই ফুইরা হাত ভাঙছেন, জাতির পিতার ছবি ভাঙচুর করা, এটাও সাজানো নাটক। ওনার মাথায় যে ব্যান্ডিশ আছে, এই ব্যান্ডিশে আপনারা ব্যান্ডিশটা খুলে দেখেন যে এই ব্যান্ডিশের ভিতরে কোনো দাগ নাই। ওনাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয় নাই, ওনার গায়ে কোনো আঘাতই করা হয় নাই। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টা নিয়ে আমরা তদন্তও করছি, তদন্ত সাপেক্ষে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত বা সম্পৃক্ত আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমিনুল ইসলাম, যমুনা নিউজ, সুনামগঞ্জ।